আসসালামু আলাইকুম অল জব ডেস্টিনেশনাল চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখাবো গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, শতকরার বেশ কিছু কমন অঙ্ক। 43 থেকে 10তম বিসিএস শিক্ষক নিবন্ধন এবং বিভিন্ন সরকারি পরীক্ষায় বারবার আসা শতকরার অঙ্কগুলো বাছাই করে এই ভিডিওটি সাজাচ্ছি। আশা করছি এই ভিডিওটি ফলো করলে শতকরার যে কোনো পরীক্ষায় 1 থেকে 2টি অঙ্ক কমন থাকবে। তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি শতকরার অঙ্কগুলো এবং অঙ্কগুলো দেখাবো সুপার শর্টকাটে। প্রথম যে অঙ্কটি, 60 জন ছাত্রের মধ্যে 42 জন শিক্ষার্থী ফেল করে হবে, এখানে করলে পাশের হার কত। আমাকে যেটা করতে হবে, আমি অঙ্কটি সুপার শর্টকাটে করার জন্য এখানে লিখে নিব পাস করে। যেহেতু 60 জন ছাত্রের মধ্যে 42 জন শিক্ষার্থী ফেল করে, তাহলে পাস করে হচ্ছে 60 থেকে যদি আমি 42 বাদ দেই তাহলে হবে আমার 18 জন, অর্থাৎ এখানে 18 জন পাস করে, 18 জন পাস করে। এখন যেহেতু আমাকে এটা শতকরার অঙ্ক করতে হবে, তাহলে আমি জাস্ট এখানে আমি যদি লিখি যে 60 জনে পাস করে 18 জন, 1 জনে কত, 100 জনে কত, এভাবে লিখতে হবে। জাস্ট আমি এটা যেটা করব, আমার হচ্ছে 18, আমি নিচে দিয়ে দিব 60, যেহেতু শতকরা উপরে দিয়ে দিব 100। তাহলে আমার এখানে যদি আমি এই শূন্য কেটে দেই, আমি যদি কাটি 3 6 18, দ্যাট মিন্স এটা হবে আমার 30%, অর্থাৎ 60 জনে পাস করে 18 জন, 100 জনে কত, 100 জনে কত। আমি এভাবে না গিয়ে যেহেতু আমার 18 জন পাস করে, তাহলে আমার মোট ছাত্র হচ্ছে 60, শতকরা দিয়ে কাটাকাটি করে আমার এখানে অ্যান্সার হবে 30%, চোখের পলকে উত্তর। চলে যাচ্ছি পরের অঙ্কে। আমরা পরের যে অঙ্কটি করবো, প্রতি বছর 7 জন জন্মগ্রহণ করে 3 জন মারা যায়, 1 বছরে 400 জন বৃদ্ধি পেল, মোট জনসংখ্যা কত। তাহলে হচ্ছে বৃদ্ধি পায়, এখানে কী হচ্ছে, আমার 7 জন জন্মগ্রহণ করে 3 জন মারা যায়, তাহলে 7 জন জন্মগ্রহণ করে মোট 3 জন মারা যায়, যেটা মারা যায় সেটা আমার কমে যায়, তাহলে আমার বৃদ্ধি পায় 4%। তাহলে যেটা হবে যে 1 বছরে 400 জন বৃদ্ধি পেল, মোট জনসংখ্যা কত। তাহলে এখানে আমি যেটা করতে হবে আমাকে, যে 4 জন বৃদ্ধি পায় 400 জনে, 1 জন বৃদ্ধি পায়, জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা আসলে আপনারা করতে করতে চোখের পলকে হয়ে যাবে, 100 জনে বৃদ্ধি পায়, তাহলে আমার 400 × 100 নিচে হচ্ছে 4। আমি যদি 4 দিয়ে 100কে কাটি, এটা হবে আমার 25। এখন যদি আমি এটা গুণ করে দেই তাহলে হবে 10,000 জন, অর্থাৎ মোট লোক সংখ্যা কত, মোট লোক সংখ্যা হবে 10,000 জন। এটা হচ্ছে আমার অ্যান্সার, 10,000 জন এটা হবে আমার অ্যান্সার। যেহেতু 7 জন জন্মগ্রহণ করে 3 জন মারা যায়, তাহলে আমার বৃদ্ধি পায় 4 জন, এখন 1 বছরে 400 জন বৃদ্ধি পেল, তাহলে 4 জন বৃদ্ধি পায় 400 জনে ভিতরে, 1 জন বৃদ্ধি পায় কত, 1, যেহেতু শতকরা অঙ্ক, তাহলে 100 জনে বৃদ্ধি পায়, টোটাল হচ্ছে মোট লোক সংখ্যা কত, মোট লোক সংখ্যা হবে 10,000 জন, চোখের পলকে উত্তর। চলে যাচ্ছি পরের অঙ্কে। আমরা পরের যে অঙ্কটি করবো, একটি গ্রামে 25,000 জনগণের মধ্যে 1500 জন শিক্ষিত, শিক্ষিতের হার কত, চোখের পলকে উত্তর। এখানে আমরা যদি করি যে 25,000 জনে শিক্ষিত, 1500 জন, 1 জনে কত, 100 জনে কত, আমরা সেভাবে যাব না, যার সুপার শর্টকাটে 15 নিচে দিয়ে দিব 2500 × 100 মানে ওটাই আমরা শর্টকাটে করে ফেললাম, যে 25,000 জনের মধ্যে 1500 জন শিক্ষিত, 1 জনে কত, 100 জনে কত, সেটাই আমরা সুপার শর্টকাটে লিখে ফেললাম। আমার 1500 জন শিক্ষিত, মোট হচ্ছে 25,000, শতকরা যেহেতু বলেছে 100 জন, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা। এখন যদি আমি এটাকে কাটি, এটাকে হবে আমার 6, তাহলে হচ্ছে আমার টোটাল 6%, অর্থাৎ শিক্ষিতের হার হচ্ছে 6%, চোখের পলকে উত্তর। চলে যাচ্ছি পরের অঙ্কে। আমরা পরের যে অঙ্কটি করবো, 1 দশকে জনসংখ্যা 1,75,000 থেকে বৃদ্ধি পেয়ে 2,62,000 হয়, জনসংখ্যা বৃদ্ধির হার কত। তাহলে আমি প্রথমে লিখব বৃদ্ধি পায় 2,62,000 থেকে, 2,62,000 বিয়োগ 1,75,000, এখানে বিয়োগ করলে আসবে 87,500, 87,500। এখন এখানে হচ্ছে যে 1 দশকে জনসংখ্যা বৃদ্ধি পায়, যেহেতু দশকে বলেছে, তাহলে আমি 87,500কে 10 দিয়ে ভাগ করে দেব, 10 দিয়ে ভাগ করে দিলে তাহলে এটা আমার 1 বছরে আসবে, অর্থাৎ 8,750।
এটা হচ্ছে আমার এক বছরে কত বৃদ্ধি পায়, এক এটা হচ্ছে আমার এক বছরে, এটা ছিল আমার দশকে, তাহলে আমি এটা দশকে, দশ বছরে ছিল এটা বৃদ্ধি পায়, তাহলে আমার এক বছরে বৃদ্ধি পেলো 7,8,750 জন। এখন আমাকে যেটা করতে হবে ওই সেম আগের নিয়মে, যে 1,75,000 জনের বৃদ্ধি পায় এত জন, একজনে কত, 100 জনে কত, যেহেতু শতকরা, আমি আর সেইভাবে লিখে যাব না, আমি সুপার শর্টকাটে করে ফেলবো 7,500 × 1,75,000 × 100, যেহেতু আমাকে শতকরা রং। এখন এই শূন্য, এই শূন্য কাটা, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কাটা, এই শূন্য কাটা। এখন যদি আমি 175কে এটা দিয়ে ভাগ করি, এটা হবে আমার 3%, এটা দিয়ে এটাকে কাটাকাটি করলে হবে 3%, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার কত, জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে, এটা 3 না, এটা হবে 5%। তাহলে এখানে আমার উত্তর হবে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 5%। দ্যাটস মিন আমি প্রথমে বৃদ্ধিটা বের করে নিলাম, তারপরে এটা হচ্ছে 10 বছরে আমার বৃদ্ধি পায়, যেহেতু 1 বছর আমাকে বের করতে হবে, আমি 10 দিয়ে ভাগ করে নিলাম দশকে বৃদ্ধি, তাহলে এটা আমার 1 বছরে চলে আসলো। এখন ঐকিক নিয়ম আমি চলে গেলাম যে 1,75,000 বৃদ্ধি পায় এতজন, একজনে কত, 100 জনে কত, যেহেতু শতকরার অঙ্ক, এটা কাটাকাটি করলে আসবে 5%। চোখের পলকে উত্তর। চলে যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্কটি হচ্ছে রহিমের মাসিক 5% হারে বেতন বৃদ্ধি পায়, বেতন বছরে 6,000 টাকা বৃদ্ধি পায়, বৃদ্ধির পূর্বে বেতন কত ছিল। এখানে যেহেতু রহিমের বেতন মাসিক 5% হারে বলেছে, তাই আমাকে এটা মাসিক বের করে নিতে হবে। টোটাল টাকা হচ্ছে বেতন বছরে 6,000 টাকা, তাহলে 6,000 টাকা আমি যদি এটাকে 12 মাসে ই করি, এটা বেতন বছরে 6,000 টাকা, তাহলে আমার এক মাসে আসবে 500 টাকা। এই 500 টাকা আসলো আমার মাসে। এখানে আমি মাসে কেন বের করে নিলাম, যেহেতু মাসিক 5% হারে বেতন বৃদ্ধি পায়, বছরে এত টাকা, তার জন্য আমি 12 দিয়ে ভাগ করে এটা আমি 5 মাসে বের করে নিলাম। এখন আমাকে কি করতে হবে, যে 5% বেতন বৃদ্ধি পায় 500 টাকা, 1% কত বৃদ্ধি পায়, তাহলে আমার 500 × 5 100 টাকায় কত বৃদ্ধি পায়, তাহলে 100 টাকায় বৃদ্ধি পাবে, এখানে 100 উপরে চলে যাবে, নিচে থাকবে 5, আমি যদি এটা 5 দিয়ে কাটি, তাহলে হচ্ছে 5 × 100, দ্যাট মিন্স এটা হচ্ছে আমার 10,000 টাকা। অর্থাৎ বৃদ্ধি পূর্বে বেতন কত ছিল, বৃদ্ধি পূর্বে বেতন ছিল 10,000 টাকা, এটা হচ্ছে আমার উত্তর। এখানে আমি এটা মাসিক বের করে নিয়েছি, যেহেতু মাসিক 5% হারে বৃদ্ধি পায়, তাই 5% বৃদ্ধি পায় 500 টাকা, 1 মাসে কত বৃদ্ধি পায়, 1% কত বৃদ্ধি পায়, এবং 100% কত বৃদ্ধি পায়, তার মানে এখানে বেতন বৃদ্ধি পায় 10,000 টাকা। চোখের পলকে উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি পরের অঙ্কে। শতকরা থেকে লাভ ক্ষতির একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাচ্ছে, এই অঙ্কটি বিভিন্ন পরীক্ষায় বারবারই আসে। অঙ্কটি হচ্ছে টাকায় পাঁচটি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। এই অঙ্কটি করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, প্রথম টাকার সাথে আমার দ্বিতীয় টি, এটা হচ্ছে আমার 16, এটা হচ্ছে আমার 6 নম্বর অঙ্ক, অর্থাৎ প্রথম টাকার সাথে দ্বিতীয় টি, এবং এইখানে টিয়ের সাথে এইখানে টাকা, এটা যদি আমি গুণ করি তাহলে আমার 25, আর প্রথম টাকার সাথে আমি দ্বিতীয় টি গুণ করলে হবে 24। এই অঙ্কটি করার জন্য যেহেতু বলছে শতকরা কত লাভ হবে, আমরা খুবই সহজ একটি সূত্র দিয়ে করে ফেলবো। এখানে লাভ সমান সমান আমরা লিখব বড় মাইনাস ছোট, নিচে যাবে ছোট, যখন লাভ যাবে তখন ছোট যাবে, যখন ক্ষতি যাবে তখন বড়টা যাবে, আর যেহেতু এটা আমরা শতকরার অঙ্ক করছি, ইনটু হবে 100। এখন আমাদের অঙ্ক শেষ, এখন আমরা বড় মাইনাস ছোট অর্থাৎ 25 − 16 আমরা এখানে বসিয়ে দিব, নিচে হবে ছোট অর্থাৎ 16, এটা হবে 100। এখন আমার এটা হবে, আমি যদি 25 থেকে 16কে বাদ দিই, এটা হবে আমার 9, আর এটা হবে আমার 16, এটা আমার 100 থেকে যাবে। এখন যদি এটা আমি কাটাকাটি করি, উপরে হবে আমার, এটা উপরে গুণ করলে হবে আমার 900, আর নিচে হবে 16,
আমি যদি 900 কে 16 দিয়ে ভাগ করি তাহলে এখানে আসবে আমার 56.25%, অর্থাৎ টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? শতকরা লাভ হবে 56.25%। এটাই হচ্ছে আমার উত্তর। এইখানে আমার প্রথম টাকার সাথে এখানে এইখানে দ্বিতীয়টা টি এবং প্রথমটা টি এর সাথে দ্বিতীয়টা টাকা করে আমরা লাভ হলে এই সূত্রটা প্রয়োগ করব, ক্ষতি হলে আমরা ক্ষতির আরেকটা সূত্র আছে, তখন আমার ক্ষতির সূত্র সবই ঠিক থাকবে, যা সেখানে বড় হবে। তাহলে আমরা এভাবে ক্যালকুলেশন করে চোখের পলকে অঙ্কটি করে ফেলতে পারবো। আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছেন। শতকরার খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি অঙ্ক আমি এই ভিডিওতে দেখালাম। আশা করছি শতকরার যে কোনো অঙ্ক আপনারা এই ভিডিও থেকে কমন পেতে পারেন, 1 থেকে 2টি অঙ্ক। অল জব ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকুন। আমি বাছাই করা গণিত, ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞানের ভিডিও নিয়মিত আপলোড করতে থাকবো। ধন্যবাদ। আশা করছি এই একটি চ্যানেল ফলো করলে আপনাদের চাকরির সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে।